প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি মিশরের প্রতিযোগী করিমকে। সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كيف حالك يا كريم؟ الحمد لله. طيب؟ نعم الحمد لله. أعوذ بالله من الشيطان الرجيم. ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب؟ أنت فهمت من أي سورة؟ هذه الآية من أي سورة؟ سورة التوبة. تستطيع تبدأ من أول صفحة؟ طيب اقرأ. يا أيها النبي جاهد الكفار والمنافقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. مرة ثانية. ومنهم من عاهد الله. ومنهم من عاهد الله لئن آتانا من فضله. لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين. فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون. فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون. ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب. الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم. حسبك. صدق الله العظيم. ما شاء الله كريم مشرر প্রতিযোগী তার তিলাওয়াত শুনছিলাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। আপনার কাছে কেমন লাগলো কারিমের আজকের পারফরম্যান্স? মাশাআল্লাহ। আমাদের মিশরের প্রতিযোগী বন্ধু করিম চমৎকার তেলাওয়াত।
আসলে আমাদের এই প্রোগ্রামের ধরনটা একটু ভিন্ন, খুব কঠিন করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে তেলাওয়াত করতে হয়, প্রশ্ন করা হয়, কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করা হয়, কিন্তু আমাদের এক একটা পর্বে এক এক ধরনের প্রশ্ন করা হয়। তো সেই দিক দিয়ে হয়তো বা কারিম এটা সম্পূর্ণই নতুন একটা সিলেবাস তার জন্য, তো মাশাল্লাহ তারপর সে ভালো করেছে। সবচেয়ে বড় কথা যে সাহস করে অ্যাটেন্ড করেছে, এই জন্য বাংলাদেশের পক্ষ থেকে মিশরের প্রতিযোগী কারিমকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আহলান ও সাহলান, মারহাবা। সম্মানিত অতিথি আল হাইয়াম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কুদ্দুস খা মঞ্জু, আপনি এই অনুষ্ঠানটি তো আগে দেখেছেন, আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি আজকে আপনাদের এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, এই জন্য আমি অত্যন্ত আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা আমাদের এই প্রতিযোগিতাকে যেন কবুল করে। মিশরের প্রতিযোগী কারিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুকরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআন।